আমখানা শাসক দলের গোষ্ঠী কোন দল প্রতিবাদ সভা করলেন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরার গোষ্ঠী শনিবারই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নামখানা ব্লক যুব তৃণমূলের সভাপতি অভিষেক দাসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি টাকা তোলাবাজির অভিযোগ করেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা বীরেন্দ্রনাথ গিরি একই সঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি এরই প্রতিবাদে গতকালই বঙ্কিম হাজরার অনুগামী অভিষেক দাসের নেতৃত্বে নামখানায় প্রতিবাদ সভা হয় সভা থেকে পাল্টা বীরেন্দ্রনাথ গিরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয় শাসক দলের কোন দল সামনে আসতেই তোপ দেগেছে বিজেপি তবে আমার বিরুদ্ধে ওখানে বক্তব্য অখিলেশ বাড়ি নাকি ভুলেছে কারণ বঙ্কিমবাবুর কথাটা পুনরাবৃত্ত করেছে একটা চোর ও এখনো গীতা প্রধানের 4 লাখ টাকা দেয়নি ওকে জিজ্ঞেস করুন না আপনারা সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করুন না ও চোরটাকে আরেকটা আমাদের বড় ডাকাত যদুপতি পণ্ডা সে 80,000 টাকা দিয়ে 2 লাখ টাকার ঘর পাইয়ে দিবে 2 কোটি থেকে 3 কোটি টাকা লুটেছে আমার যে এই দলের লোক হয়ে দলের আমার 7 মাইলের যে আমার তৈরি করা আমার পয়সায় যে পার্টি অফিস তারা তালা লাগিয়ে দিয়েছে সেটা আমি এখনো হাত দিইনি হাত দেওয়ার সময় এলে আমি করব দিন আগে আমাদের দলে বহিষ্কৃত নেতা বীরেন্দ্রনাথ গিরি এবং সাসপেন্ডেড সদস্য শোভন পদের নেতৃত্বে যারা বিজেপির সঙ্গে পঞ্চায়েত নির্বাচন তাগলগ্ন থেকে গভীরভাবে যুক্ত রয়েছেন এবং গভীরভাবে যুক্ত থেকে আমাদের দলের পঞ্চায়েতের অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন এমনকি বিজেপি থেকে যাতে প্রধান হয় তার জন্য চেষ্টা করেছেন এই সমস্ত প্রমাণ আমাদের কাছে এবং মাননীয় আমাদের মন্ত্রী তথা আমাদের বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরার কাছে সঠিকভাবে উপলব্ধি বোধের মধ্যে আসার পরে তার নির্দেশক্রমে আমাদের যেদিনকার প্রথম সভা হয় নির্বাচনের প্রধান উপপ্রধান নির্বাচনে সেই দিনই বীরেন গিরিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দাদা এ তো তৃণমূলের দুর্নীতির অন্তঃস্থলী শুরু হয়েছে আমরা গতদিন দেখেছি তৃণমূল নেতা ধীরেন্দ্রনাথ গিরি তিনি পার্টি অফিসে বসে তৃণমূলের মন্ত্রী এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগে সবর হয়েছিল আজকের তার ঠিক উল্টোটা দেখলাম আজকের মন্ত্রীর গোষ্ঠীর লোকেরা এই ধীরেন্দ্রনাথ গিরির বাড়ির পাশাপাশি এলাকা গিয়ে বিক্ষোভ করছে সমাবেশ করছে এবং এই ধীরেন্দ্রনাথ গিরিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে যাই হোক এই তৃণমূলের দুর্নীতির অন্তঃস্বরিতে আমরা ভারতীয় জনতা পার্টি দর্শক